হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব একদম নিরামিষ ফুলকপির তরকারি। এই ফুলকপির তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে নিরামিষ ফুলকপির তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই ফুলকপির তরকারি রান্না করতে আমার কী কী উপকরণ লাগবে। এইখানে আমি 500 গ্রামের মতো ফুলকপি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর এইখানে আমি মিডিয়াম সাইজে 2টা আলু এইভাবে টুকরো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এইখানে আমি হাফ কাপের মতো মটরশুঁটি নিয়েছি। এখন আমি একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে আমি মটরশুঁটিগুলি দিয়ে দেব, তারপর এর মধ্যে দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে আমি জল ব্যবহার করব না, জল ছাড়াই এইগুলিকে আমি আধ ভাঙ্গা করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি এইগুলি নিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন। আপনারা চাইলে এর মধ্যে ডাল বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, ডাল বাটাটা ব্যবহার করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন আলুগুলিকে হালকা একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। আলুগুলির কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। আমি একই সঙ্গে এইগুলিকে ফ্রাই করে নেব। আপনারা চাইলে আলু আর ফুলকপিগুলিকে আলাদা আলাদা করেও কিন্তু ফ্রাই করে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তবে একটু পর পর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলু আর ফুলকপিগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে কম আঁচে এইগুলিকে ঢাকনা দিয়ে রান্না করলে ফ্রাই করতে সময় লাগে না, আর সবজিগুলি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। আলু আর ফুলকপিগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির বড়া। আর আমি আবারও বলছি, মটরশুঁটির সঙ্গে কিন্তু ডাল বাটাও ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই ডাল বাটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন বড়াগুলি আরও বেশি ভালো লাগবে। এইগুলিকে উল্টে পাল্টে ফ্রাই করে নেওয়ার পর দেখুন বড়াগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে বড়াগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। তো এখন আমি বড়াগুলিকেও নামিয়ে নেব। বড়াগুলি নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। এইগুলিকে হালকা ব্রাউন কালার করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। আর এইখানে আমি 1 চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এইখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মিলিয়ে 1 চামচ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া জল দিয়ে গুলে নিয়েছি, এইগুলি দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এই তরকারিটা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। একদম কম আছে এইগুলিকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। এখন মশলার সঙ্গে আলু আর ফুলকপিগুলিকে আবারও হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা চাইলে গরম জলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে এমনভাবে জল দিলেই হবে।
গ্রেভির সঙ্গে সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে নিরামিষ তরকারির মধ্যে সামান্য একটু চিনি দিতে হয়। এখন এইগুলিকে আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আলু আর ফুলকপিগুলি কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটির বড়া, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে 2 থেকে 3টা বড়া এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এইভাবে একটু ম্যাশ করে নিলে গ্রেভিটা আরও ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ ফুলকপির তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।